আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে যে কাজটি আপনাদের দেখাবো, ভিউয়ার্স, আমাদের আজকের যে কাজটি আমি করব, আপনারা দেখতে পারতাছেন এটা একটা এমআর মেশিন। আর এই এমআর মেশিনটা সাধারণত আপনি ডেকোরেটর ব্যবসায় কাজে খাটাতে পারেন, কিংবা মসজিদ মাদ্রাসায় যে কোনো প্রচার ক্ষেত্রে এই মেশিনগুলোর দরকার। তো এই মেশিনগুলো নষ্ট হলে কীভাবে আপনি সার্ভিসিং করবেন সেই বিষয়ে যদি আইডিয়া নেন তো আপনি এই মেশিনগুলো সার্ভিসিং করতে পারবেন। তো আমি আগে আপনাদের দেখাই যে এই এমআর মেশিনটার প্রবলেমটা কী। আমি এই এসি কোডটা মাল্টিপ্লাকের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তো তারপরে আমি পাওয়ারটা অন করছি। দেখেন এই পাওয়ার কিন্তু আসে না, কিন্তু এই পাওয়ার কেন আসে না সেই বিষয়ে আমি আপনাদের সাধারণ ধারণা দিতেছি। যেমন এটা 12 ভোল্টের মেশিন, এমআরের ইন্ডিয়ান মেশিন, এটা যদি দেখা গেছে কারেন্টের ভোল্টেজ হাফ ডাউন করে তো সেই ক্ষেত্রে আপনার পাওয়ার ট্রান্সফরমার যেতে পারে, কিংবা আপনার যদি উল্টাভাবে আপনি লাইন দেন ব্যাটারি ডিসি 12 ভোল্টে তো সেই ক্ষেত্রে মেডেল ট্রানজিস্টার আছে, মেডেল ট্রানজিস্টার যেতে পারে, বা আউটপুট ট্রান্সফর্মার কিংবা সার্কিট শর্ট হতে পারে। তো সেই বিষয়ে আমরা সম্পূর্ণ কাজটি দেখব। আসুন আমরা মেশিনটা খুলে নিচ্ছি। তো এই হইল আমাদের মেশিনটা। তো এই মেশিনের বিষয়ে আমরা, তো এই হইল আমাদের মেশিন। যেমন আমরা অনেক সময় অ্যাম্প্লিফায়ার বানাই থাকি, তো ট্রানজিস্টার, অ্যাম্প্লিফায়ার আর মাইকের মেশিন দুইটা দুই ভাগে বিভক্ত। আমাদের মাইকের মেশিনে একটি ইনপুট লাগে, একটি আউটপুট লাগে, আর এই ইনপুট আউটপুট আমাদের সাধারণত ট্রানজিস্টার সেটে লাগে না। ইনপুট আউটপুট আমাদের ট্রানজিস্টার এবং ক্যাপাসিটার থেকে আমরা ডাইরেক্ট বোর্ডের থেকে পেয়ে যাই ট্রানজিস্টার সার্কিটে। এবং মাইক মেশিনে পাওয়ার ট্রান্সফর্মার থেকে আপনার আউটপুট ট্রান্সফর্মার, ইনপুট ট্রান্সফর্মার, ইনপুট ট্রান্সফর্মার সাধারণ অসিলেশনে হালকা সাউন্ড বাইরে, যে সাউন্ডটা সাধারণত হেডফোনের মতো পাওয়ার হয়, আর এই হেডফোনের পাওয়ার দিয়ে আমাদের সাউন্ড বিকট আওয়াজ করে। এই সার্কিট এবং মেটাল ট্রানজিস্টারের পাওয়ারের মাধ্যমে আউটপুট দিয়ে ট্রান্সফার হয় মাইকের সাথে। তো আজকে আমি দেখব যে আমাদের পাওয়ারটা কিসের জন্য আসে না, আমাদের মূল কাজটা হলো মাইক মেশিনের পাওয়ার কেন আসে না। তো তার জন্য আমার লাগবে মিটার। মিটার আমি ওমসে সেটিং করে নিলাম, আর এই ওমসে সেটিং করার পরে আমরা যেহেতু এসি ভোল্টেজটা আগে মাপতে হবে, এসি কোডে আমাদের লাইনটা ইনপুট হয়েছে কি না, তো সেই ক্ষেত্রে আমি এসি 220 ভোল্টে 250 ভোল্টে মিটারটা সিলেক্ট করে নিলাম। তো এখন আমরা দেখব যে আমাদের এ জায়গায় যে ফিউজ আছে, এই ফিউজে আমি মিটারের একটা কাটা ধরলাম, আর দ্বিতীয়টা আমরা এ জায়গায় ট্রান্সফরমার ধরব। তো এ জায়গায় দেখেন আমাদের 220 ভোল্ট কিন্তু ক্লিয়ার আছে, আমাদের এ জায়গায় 220 ভোল্ট ক্লিয়ার আছে। এখন আমরা দেখব ভোল্টেজটা আমাদের ট্রান্সফরমায় 12 ভোল্ট আসছে কি না। তো সে জায়গায় আমাদের এসি ভোল্টটা আগে মাপব। এই যে আমাদের পাওয়ার ট্রান্সফরমার যে দুই সাইডের ক্লিপ আছে, এই দুই সাইডের ক্লিপে ধরব, এ জায়গায় দেখব আমাদের ভোল্টেজটা আসছে কি না। তো এ জায়গায় দেখেন আমাদের এখানেও 12 ভোল্ট আছে। তো এ জায়গায় যদি 12 ভোল্ট থাকে তো ট্রান্সফরমারও ঠিক আছে,
আমাদের পাওয়ার এসি কোডটাও ঠিক আছে। তো পাওয়ার এসি কোড এবং ট্রান্সফর্মার যদি ঠিক থাকে তো আমাদের প্রবলেমটা কোন জায়গায় হতে পারে, আমাদের এই ডায়োড ফিল্টারিংটা দেখতে হবে। তো আমাদের এই লাইন দুইটা আসছে এই জায়গার থেকে, যেহেতু তিন লুপের ট্রান্সফর্মার, এটা আমাদের গ্রাউন্ড, পজিটিভটা আমাদের বডি, আর এ জায়গায় নেগেটিভটা ক্যাপাসিটার থেকে আমরা নিয়ে নেব। তো তার আগে আমি সার্কিটের নাটগুলো খুলে এই যে ফিল্টারিং সার্কিটটা খুলে নেব। ভিউয়ার্স, কাজ বুঝতে পারলে খুবই সহজ, কাছে আসার দরকার হয় না, ভিডিও দেখি আপনারা এই কাজগুলো শিখতে পারবেন। কিন্তু অনেকে মন্তব্য করেন যে ভিডিওতে আমি বেশি কথা বলি আর আমার ভিডিও অনেক বড় হয়, বড় যদি আমি না করি আপনি বুঝবেন কি করে। তো সেই বিষয়টা বড় হোক ছোট হোক এটা আমার বিষয়, আপনি কতটুকু দেখবেন সেটা আপনার বিষয়। তো এই জায়গায় আমাদের দেখেন এই যে গ্রাউন্ড সাইডটা পজিটিভ হয়েছে বডির সাথে অ্যাডজাস্ট, আর আমাদের নেগেটিভটা এই যে ফিল্টারিং ক্যাপাসিটারের সাথে আমরা ধরব। তো আমরা আগে এই যে এই ফিউজের এই তারটা লাগাই নেব, তার আগে আমি তারটা সোল্ডারিং ঝালাই করে তারটা, যেহেতু লুজ আমরা এই তারটা খুব সুন্দরভাবে লাগাবো। এখন এটাকে এই জায়গায় ঝালাই করে দিলাম। তো ঝালাই করার পরে আমি এই জায়গায় যে আমাদের বডি কানেকশনটা আছে এই বডি কানেকশনটা এটারেও ঝালাই করে দেব। মূল কথা হলো আপনার সাধারণ সিক্রেট সমস্যার জন্য একটি কাজ বা একটি যন্ত্র বন্ধ হয়ে যেতে পারে। তো আমি এখন এটারে একটু বসাই নি, তারপরে আমরা এখন আবার এই পাওয়ার দিব, পাওয়ার দেওয়ার পর দেখব। তো দেখেন এ কিন্তু আমাদের লাইনটা চালু হয়ে গেছে। তো চালু হয়ে গেলে আমরা এখন একটা স্পিকার লাগাই আপনাদের দেখাবো যে অরিজিনালে চালু হয়েছে আমাদের এটা। এই জায়গায় দেখেন ট্রান্সফর্মার আউটপুট ট্রান্সফর্মার শব্দ আসতেছে। তো আমি একটু হাতের গ্রিড দিয়ে চেক করতেছি, দেখেন এটা চালু হয়ে গেছে, মানে এই মেশিনটি বন্ধ হয়ে আসছিল। তো এইভাবেই আপনারা এই মেশিনগুলো ঠিক করতে পারবেন। তো আসুন আমরা এখন একটা এক্সপেয়ার স্পিকার দিয়ে আপনাদের চালিয়ে দেখাবো। তো এবার দেখেন আমি এটা চেক করতেছি, আমাদের অডিও গ্রিডটা এসে গেছে। আর এই যে একটা ব্যাড শব্দ পাইতেছেন, এইটার ক্ষেত্রে কি করবেন, আপনি নারিকেল তেল দিয়া একটু ভলিউমগুলো ওয়াশ করে দেবেন। ভলিউমগুলো যখন আপনি ওয়াশ করবেন তো সেই ক্ষেত্রে দেখবেন এই শব্দটা আর থাকবে না। আমি আপনাদেরকে এখনই করে দেখাচ্ছি। এই তৈলটা দেওয়ার পরে আপনি ভলিউমগুলো হালকা রোলিং করবেন, এভাবে মুভিং করবেন, ঘুরাবেন, দেখবেন যে আপনার এই সমস্যাটা আর থাকবে না। এই ভলিউমটা বেশি একটা সমস্যা, এই ভলিউমটা দেখেন। আমি আরও একটু তৈল দিয়ে নিই,
দেখেন এখন ঠিক হয়ে গেছে। তো এখন যদি আমরা এটা গান বাজায় দেখি তো সেই বিষয় আমরা ধারণা পাব যে কেমন বাজে। আইনা বসায়া